বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ভিডিওর বিষয় হল ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা সংক্ষেপে IBS। কোনো সম্পূর্ণ সুস্থ মানুষ যদি দিনে এক বা দুবার মলত্যাগ করেন, IBS-এ আক্রান্ত ব্যক্তিকে তখন যেতে হয় দিনে 8 থেকে 10 বার, কখনো বা তারও বেশি। যেহেতু এই ধরনটা ডায়রিয়ার, তাই এই ধরনের IBS-কে বলা হয় IBS-D। আবার কারো কারো যদি কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে, তাহলে তিনি সাধারণত 2-3 দিনে বা 3-4 দিনে একবার মলত্যাগ করতে যান। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের ধরনের কথা মাথায় রেখে এ ধরনের IBS-কে বলা হয় IBS-C। আবার এমন রোগীও দেখা যায় যারা মাসের 15 দিন IBS-C এবং বাকি 15 দিন IBS-D-তে ভোগেন। এটি হলো মিক্সড ভ্যারাইটি। আসলে বারবার মলত্যাগ করা অথবা একেবারে কমবার মলত্যাগ করা মানেই সব ক্ষেত্রেই তা IBS এমনটা নয়। এর সঙ্গে আরও কিছু লক্ষণ থাকে যা জেনে নেওয়া দরকার। যেমন IBS-এ পেট ব্যথা থাকবেই, সারা পেট জুড়ে কামড়ে ধরা বা মোচড় দেওয়া ব্যথাই এর প্রধান লক্ষণ। বেগ বাড়লে নার্ভ ফেল করার মতো অবস্থা হয়, রোগীর হাত পা ঠান্ডাও হয়ে যেতে পারে। আবার মলত্যাগ করলেই যদি দেখা যায় ব্যথা কমে গেছে বা ব্যথা নেই, তাহলে বুঝতে হবে এটি IBS। বারবার বাথরুমে গেলেও মলের পরিমাণ বেশি হবে তা কিন্তু নয়। তাছাড়া IBS-এর রোগীদের ক্ষেত্রে গ্যাস, পেটের উপরিভাগে চাপ, অস্বস্তি, বারবার ঢেকুর ওঠার মতো লক্ষণও দেখা যায়। আসলে IBS সৃষ্টি হয় মানসিক চাপ, মস্তিষ্কের সিগন্যালিংয়ের ফাংশনাল বা কার্যগত সমস্যা থেকে। তাই প্রথমেই মানসিক চাপের কারণ বুঝে নিয়ে সেগুলো দূর করা এই রোগের চিকিৎসার প্রথম ধাপ। নিজের মস্তিষ্ককে বা নিজেকে বোঝাতে হবে বারবার বাথরুমে যাবার প্রয়োজনটা মনের ভুল। IBS-এর সমস্যা বাড়লে একেবারে তেল মশলাহীন সহজ প্রাচ্য খাবার খেতে হবে। আটা বা ময়দা, ডাল, দুধ একেবারেই খাবেন না। তাছাড়া যে খাবারগুলো খেলে সমস্যা বাড়ে সেগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। সকল প্রকার নেশাদ্রব্যও ত্যাগ করতে হবে। আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় বা IBS-C-এ যারা ভোগেন, তারা ফাইবারযুক্ত খাবার বেশি খাবেন। আর IBS-C বা ডি যে সমস্যাতেই ভোগেন না কেন, প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুম প্রয়োজন। সোজা কথায়, সঠিক লাইফস্টাইল বা সঠিক জীবনযাপন এবং মানসিকভাবে ভালো থাকার ইচ্ছা ও প্রচেষ্টা, এই দুইয়ের মিলিত প্রভাবই হলো IBS-এর প্রধান এবং কার্যকরী চিকিৎসা। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।